নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি জৈতা দুপুরে আপনাদের জানিয়েছিলাম যে পাঁচ এপ্রিল রাত নটায় যদি সারা দেশের আলো একসঙ্গে বন্ধ হয় এবং রাত নটা পাঁচে যদি একসঙ্গে সে আলো আবার জ্বলে ওঠে তাহলে পাওয়ার গ্রিড বসে যেতে পারে আশঙ্কা করছে বিদ্যুৎ দফতর আশঙ্কা করছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক সে সময় অবশ্য অনেকেই কথাটার খুব একটা গুরুত্ব দেননি কিন্তু কথাটা যে আমরা যে আশঙ্কার কথা শুনিয়েছিলাম আপনাদের সেটা যে একেবারেই অমূলক নয় সেটার প্রমাণ মেলে বিশ্ববাংলা সংবাদে এই খবর প্রচারিত হওয়ার কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি হয়েছে রবিবার রাত নটার সময় রবিবার পাঁচ এপ্রিল রাত নটার সময় যদি বিদ্যুৎ বিপর্যয় এড়াতে হয় তাহলে কি কি করবেন সে বিষয়ে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি হয়েছে কি রয়েছে সেই নির্দেশিকায় প্রথম কথা বলা হয়েছে রাস্তার আলো নেভানো যাবে না অর্থাৎ সেখানে স্পষ্ট বলা রয়েছে স্ট্রিট লাইট নেবানো যাবে না কারণ তাতে অর্ডার সমস্যা দেখা দিতে পারে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে আইন শৃঙ্খলার অবনতি যাতে কোনোভাবেই না হয় সেই জন্য সমস্ত রাজ্যের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রীর এই আলো জানানো কর্মসূচির সময় কোনো রাস্তার কোনো আলো যেন নেভানো না হয় আর কি বলা হয়েছে বলা হয়েছে জরুরি পরিষেবা এবং হাসপাতাল জরুরি পরিষেবা এবং হাসপাতাল সেখানে কিন্তু আলো আলো জ্বলবে কোনো সেখানে নেভানো হবে না প্রধানমন্ত্রী কি বলেছিলেন বলেছিলেন ঘরের বিজলি বন্ধ করে দিন ইলেকট্রিকের লাইট বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে আপনারা মোমবাতি নয়তো প্রদীপ নয়তো মোবাইলের লাইট জেলে বারান্দায় থাকুন ন মিনিট অথবা ছাদে থাকুন অথবা বাড়ির সামনের উঠোনে দাঁড়ান দরজার সামনে দাঁড়ান কিন্তু রাস্তায় নেমে ভিড় করবেন না তখনই এই সমস্যার কথা সামনে আসে যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক বিভাগে যিনি ইলেকট্রিক্যাল বিভাগের যিনি অধ্যাপক তিনি আমাদের জানিয়েছেন যে এই সময় হঠাৎ করে বিদ্যুৎ আলো বন্ধ করে দিলে এবং নটা পাঁচে নটা নয়ের সময় আবার যখন আলো জ্বালানো হবে তখন একটা চাহিদা যোগানের ভারসাম্যের সমস্যা হবে চাহিদা যোগানের ভারসাম্যের সমস্যা হবে হঠাৎ করে চাহিদা কমে যাওয়ার ফলে যেসব বিদ্যুৎ যেটা উৎপন্ন হচ্ছে সেটা হঠাৎ করে ধাক্কা খাবে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকছে বিপর্যয়ের আবার নটা ন মিনিটে পরে যখন একসঙ্গে লাইট জ্বালানো হবে তখনও একটা আচমকা ধাক্কা লাগতে পারে সেই সময় পাওয়ার গ্রিড বসে যেতে পারে বলে আশঙ্কা করেছিলেন সেই বিশেষজ্ঞ এবং তিনি উদাহরণস্বরূপ বেশ কিছু বছর আগে পাওয়ার গ্রিড বসে যাওয়ার দুর্বি দিনের কথাও মনে করিয়ে দেন তিনি বলেন সেই সময় পাওয়ার গ্রিড বসে যাওয়ায় সারা দেশে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছিল সারা দেশ এরপরে কেন্দ্রীয় যে নির্দেশিকা তাইতে আরও একটা কথা বলা হয়েছে শুধুমাত্র যারা মোদিটাকে সারা দিয়ে যারা আলো নেভাবেন তিনি তারা শুধুমাত্র ঘরের আলোটাই নেভাবেন পাখা এসি বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম যেগুলো রোজ আমাদের ব্যবহার হচ্ছে টিভি রেফ্রিজারেটর বা অন্যান্য গিজার বা এই ধরনের যে যেকোনো বিদ্যুৎ যেগুলো বিদ্যুতে চলছে সেই সব ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল গ্যাজেট সেই সমস্ত ইলেকট্রিক্যাল গ্যাজেট যেন অন থাকে অর্থাৎ বিদ্যুৎ ঘরের যদি বন্ধ থাকে লাইট যদি বন্ধ করে রাখেন বিদ্যুতের স অন্যান্য যে বিষয়গুলো সেগুলো যেন অন্যান্য গ্যাজেটগুলো যেন বন্ধ না হয় এ কথা কিন্তু বারবার বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে এবং বলা হচ্ছে তা না হলে ভয়ঙ্কর বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে যদি একসঙ্গে সব বন্ধ হয়ে যায় এবং একসঙ্গে যদি সব জ্বালানোর চেষ্টা চলে সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এই জন্য বিদ্যুৎ বিপর্যয় এড়াতে রবিবার রাতে বিদ্যুৎ বিপর্যয় এড়াতে কি কি নির্দেশিকা পালন করবেন সে বিষয়ে স্পষ্ট জানিয়েছে কেন্দ্র সেখানে স্পষ্ট বলা হয়েছে বাড়ির যদি আলো নেভাতেই হয় তাহলে শুধু বিদ্যুতের যে আলো সেটা নেবান ফ্যান এসি সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চালু রাখবেন অবশ্যই রাখবেন এটা রাস্তার আলো জ্বলবে সমস্ত স্ট্রিট লাইট অন থাকবে এবং হাসপাতাল সহ জরুরি পরিষেবা যেগুলো থেকে হচ্ছে যেগুলো থেকে জরুরি পরিষেবা বিতরণ যে সব কেন্দ্র সেগুলোতে আলো অবশ্যই জ্বলবে কেন্দ্রীয় মন্ত্রক মনে করছে বিদ্যুৎ মন্ত্রকের মতে এইভাবে কিছুটা যোগান এবং চাহিদা তার মধ্যে ভারসাম্য রাখা যাবে এর পাশাপাশি বিশেষজ্ঞরাও এ বিষয়ে চিন্তাভাবনা করছেন এবং জানানো হয়েছে রবিবারের আগে অর্থাৎ সকালের দিকে হয়তো আরও কোন নির্দেশিকা কেন্দ্রের তরফে জানানো হতে পারে সুতরাং যারা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রবিবার রাত নটা থেকে নটা নয় পর্যন্ত ঘরের বৈদ্যুতিক আলো বন্ধ করে রাখবেন তারা বিদ্যুৎ বিপর্যয় এড়াতে অবশ্যই বাড়ির অন্যান্য যেসব বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে যেসব ইলেকট্রিক্যাল গ্যাজেট রয়েছে সেগুলো অবশ্যই চালু রাখবেন নজর রাখবেন আপনার এলাকার সমস্ত রাস্তার আলো বাতিস্তম্ভের আলো যেন জলে সেগুলো যেন বন্ধ না হয় আর একই সঙ্গে হাসপাতাল সহ অন্যান্য সমস্ত জরুরি পরিষেবা কেন্দ্রে কিন্তু আলো চলবে এটাই কেন্দ্রের নির্দেশ সুতরাং কী অবস্থা হচ্ছে সেদিন নটা থেকে নটা নয় আমাদেরও নজর থাকবে আপনারাও দেখতে থাকুন এখন বিশ্ববাংলা সংবাদ